আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স মম। আমি সায়েন্স মম থেকে চুমকি বলছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, আজও কোনো ব্লগ নয়, আজও একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করছি অনেক ভালো লাগবে, তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। যারা ভিডিও দেখা শুরু করে দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত লাইক বাটনটি প্রেস করেন নাই, তাদেরকে বলছি প্লিজ লাইক করে দেন। এই ছোট্ট একটি লাইকের কারণে আপনার মতো আমার অন্য বন্ধুরাও এই ভিডিওটি দেখার সুযোগ পাবে। আজ আমি রান্নার জন্য একটা রুই মাছের মাথা নিয়েছি এবং লবণ দিয়ে রুই মাছের মাথাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পর এখন লবণ এবং হলুদ দিয়ে আমি কিছু সময়ের জন্য মাখিয়ে রেখে দিচ্ছি। রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এবং প্যান গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি রান্না করার জন্য সয়াবিন তেল। এবং তেলটা গরম হয়েছে কিনা আমি একটু হাতের সাহায্যে তাপটা বুঝে নিলাম। বুঝে নেওয়ার পর মনে হলো যে না, তেলটা যথেষ্ট পরিমাণে গরম হয়েছে। তারপর আমি এখন মাছের মাথা ভেজে নিচ্ছি। এক চুলায় মাছ ভাজা হতে থাক, আমি আর এক চুলাতে গরম মশলা নিয়েছি। নিয়ে তেল দিয়ে আমি এখন গরম মশলাগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 2টা লবঙ্গ, 2টা এলাচ এবং 2 টুকরা দারচিনি নিয়েছি এবং দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এরকম ব্রাউন কালার করে নিব। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, লবণ এবং ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া। এই মশলাগুলো দেওয়ার পর আমি এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মুসুরির ডাল। ডাল আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি একটু বেশি সময় ধরে, যাতে করে ডালটা কালো না হয়ে যায়। এবং হচ্ছে ডালটা আমি বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালটা ভিজে গেছে, একটু ফুলে গেছে, এর কারণে ডালটা সিদ্ধ হবে তাড়াতাড়ি। মশলার সাথে ডাল একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি পানি। পানি দিয়ে দেওয়ার পর যখন ডালটা এরকম সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা। আমার ভিডিওটি যারা দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনারা দেখে নিতে পারবেন, কারণ আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। মাছের মাথা দিয়ে দেওয়ার পর আনুমানিক 3 থেকে 4 মিনিট জাল দিয়ে দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। রান্নার শেষে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এভাবে আপনারা যদি রান্না করেন তাহলে আরেকটা জিনিসও অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে জিরার গুঁড়া, মানে ভাজা জিরার গুঁড়া, যেটা এখন আপাতত আমার কাছে নাই, শেষ হয়ে গিয়েছে তাই দিতে পারিনি। তো রান্না করে নিলাম আমি রুই মাছের মাথা দিয়ে মুসুরির ডাল। তো রান্না হয়ে গিয়েছে, আমি এখন বাটিতে তুলে নিলাম। যারা আমার এই পরিবারটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট পরিবারের পাশে আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি এবং সবার জন্য দোয়া রইল। আমি চুমকি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।